বিরতির পর আবার আপনাদের স্বাগত। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা অবশ্যই করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে অবশ্যই বিভিন্নভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, তিনিও বলছেন রাজ্যের যে গোটা স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে তাকে উন্নত করা অত্যন্ত প্রয়োজন। আজ আচমকাই জিবি হাসপাতাল ও এজিএমসি হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য সচিব ডক্টর সন্দীপ আর রাথোর। বিভিন্ন বিষয়কে খতিয়ে দেখেছেন তিনি, গোটা বিষয়টাকে কেন্দ্র করে তিনি কিভাবে পরিষেবা দেওয়া হচ্ছে জিবি হাসপাতাল চত্বরে, জিবি হাসপাতাল যা কিনা গোটা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল, সেখানে পরিষেবা কিরকম ভাবে পাচ্ছেন সাধারণ মানুষ, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব সন্দীপ আর রাথোর। বিভিন্ন বিষয়কে খতিয়ে দেখেছেন তিনি, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং তার পাশাপাশি সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে কথা বলে দেখেছেন বিভিন্ন বিষয় খতিয়ে। তিনি কি বলছেন রাজ্যের স্বাস্থ্য সচিব ডক্টর সন্দীপ আর রাথোর, শুনবো। দেখেন, আমাদের জিবি হসপিটাল আর আগাতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হচ্ছে টার্সিয়ারি কেয়ার সেন্টার, এক নম্বর রাজ্যের গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আজকে আমি এই মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে প্রত্যেক বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরেছি, ওনাদের কি অসুবিধা অসুবিধা আছে এটা জানতে পেরেছি। প্লাস এখন আমরা একটা সভা করবো যার মধ্যে আবার ওনার কোনো যদি ইস্যু থাকে এটা নোট করবো। আর একটাই পারপাস হচ্ছে যাতে আমরা এই যে টার্সিয়ারি কেয়ার সেন্টার এটাকে আমরা সব সুবিধা, একটাও পেশেন্ট এখান থেকে বাইরে যেতে না যায়, সব সুবিধা যাতে এখানে পেতে পারে এবং সেন্টার অফ এক্সেলেন্স যাতে তৈরি করা যায়, এই উদ্দেশ্য নিয়ে আজকে মিটিং হচ্ছে। কোন ধরনের ত্রুটি কি পাওয়া গেছে কিছু, মানে কোন জায়গায় কি করতে হবে নতুন করে? না না, এরকম একটা ত্রুটি না, আমরা যথাযত যেখানে যেখানে কিছু রিনোভেশনের দরকার আছে, কোনো নতুন মেশিনের দরকার আছে সেটা আমরা টেক আপ করবো। এটা আমরা প্ল্যানিং করবো। কিছুদিন পরে পরে চুরির একটা ঘটনা ঘটে, সেই বিষয়টা কিভাবে দেখছে ডিপার্টমেন্ট? না, এটা যেহেতু এটা পুরোটাই আমার বাউন্ডারি বন্ড নাই, আমরা সব 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 জায়গাতে তো দেখতে পারছি না, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে এটাও দেখেছে যে আমাদেরই সিকিউরিটি এটা একে ধরে ফেলছে, তো এটা আমরা এটা লেগে সজাগ আছি, আমরা আবার ভবিষ্যতে এটা কোনো যাতে না হয় এরকম সিকিউরিটিকেও নির্দেশ দিয়েছি। থ্যাংক ইউ। আপনারা শুনলেন রাজ্যের স্বাস্থ্য সচিব সন্দীপ আর রাথোর কি বলেছেন এবং আচমকা জিবি হাসপাতাল পরিদর্শনে গেছেন তিনি এবং চিকিৎসকদের সঙ্গে যেরকম ভাবে কথা বলেছেন একই রকম ভাবে সমস্ত চিকিৎসা পরিষেবা এবং গোটা যে পরিকাঠামো রয়েছে সবটাই খতিয়ে দেখেছেন স্বাস্থ্য সচিব। আগামী দিনে যা যা ঠিকঠাক করার প্রয়োজন, যে যে জায়গাতে যা যা প্রয়োজন সবকিছুই করা হবে এবং জিবি হাসপাতালে রোগীরা এসে কেউই যাতে কাউকে যাতে বাইরে যেতে না হয়, জিবি হাসপাতালের বাইরে গিয়ে চিকিৎসা করাতে না হয় সেই ব্যবস্থা অবশ্যই করা হবে, এমন আশ্বাসই দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ স্ট্যান্ডার্ডের পর্দায়। নমস্কার।